নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেন উইথ বেঙ্গল স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তাই আজ আমি বানিয়েছি তালের রসবড়া। তালের এই রসবড়া খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। নরম তুলতুলে রসে ভরা এই তালের রসবড়া মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের আমি তালের রসবড়া কিভাবে বানিয়েছি ভিডিওটি দেখে নেওয়া যাক। তালের রসবড়া বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তা। এবার তালের ওপরের এই খসাটাকে আমি ছাড়িয়ে নেব। তালের উপরের খসাটা ছাড়ানো হয়ে গেলে তালটাকে একবার ভালো করে আমি ধুয়ে নেব। ধোয়ার পরেই আমি তালের খসা ছাড়াবো। এইভাবে ওপর থেকে ধরে এইভাবে নিচের দিকে এরকম টান দিলেই তালের খসা কিন্তু খুবই সহজে ছাড়ানো হয়ে যায়। তালের রস বা তালের পাল বের করার পদ্ধতি আমি আগেই শেয়ার করেছি, তিন রকম পদ্ধতি আমি শেয়ার করেছি আগেই। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারে। সমস্ত তালের খসা ছাড়ানো হয়ে গেলে বা তালের এই উপরের অংশটাকেও কিন্তু ফেলে দিতে হবে। তারপরে তালটাকে আমি ভাগ করে নেব। তিনটে আটি আছে, আমি তিন ভাগে ভাগ করে নিলাম। এবার এই আটিগুলো থেকে আমি তালের পাল্পটা বের করে নেব। এখন আমার কাছে বাঁশের ঝুড়িটা নেই, তাই আমি গ্রেটারের সাহায্যে তালের পাল্প বা তালের রসটা বের করে নিচ্ছি। এইভাবে ওপর থেকে ধরে এইভাবে গ্রেট করে নিলেই কিন্তু তালের পাল্পটা বের হয়ে যাবে। যদি আপনারা এইভাবে গ্রেটার দিয়ে করেন অবশ্যই একটু সাবধানে করবেন, তা না হলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে। গ্রেটারে হাত কেটে গেলে কিন্তু বেশ ব্যথা লাগে। দেখুন আমি তালের পাল্পটা বের করে নিয়েছি, এর থেকে আমি এক বাটি আজকে ব্যবহার করব। এবার কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে এক বাটি সুজি। এক বাটি সুজি দিয়ে সুজিটাকে হালকা একটু ভেজে নেব। মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজি কিন্তু অতিরিক্ত লাল করার কোনো প্রয়োজন নেই। হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তালের পাল্পটা। এক বাটি দিয়ে দিই আমি তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজির সাথে তালের পাল্পটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প 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 করে দুধ। এক বাটি রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধটাকে আগে ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার সুজি তাল আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে, আস্তে আস্তে কিন্তু দুধটাকে সুজি অ্যাবসর্ব করে নেবে এবং আস্তে আস্তে ফুলে যাবে। পুরোপুরি এক বাটি দুধ আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু হাতা গুঁড়ো চিনি। আমি যেহেতু গুঁড়ো চিনি ব্যবহার করছি তাই এই সময় চিনিটা ব্যবহার করলাম। আপনারা যদি নর্মাল চিনি ব্যবহার করেন এটা আগেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম। ভালোভাবে চিনিটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে, তাই নুনটা ব্যবহার করলাম। দেখুন সুজি তাল আর দুধ সব কিছু মিশিয়ে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। এবার একটু এটাকে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি অপর দিকে কড়া বসিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু বেশি চিনি আর দু বাটি জল। আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। একবার ভালোভাবে নেড়ে দিয়ে চিনির শিরাটা ফুটতে দেব। অপর দিকে আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে তাল সুজি আর চিনি দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এর থেকে অল্প একটুখানি লেচি নিয়ে হাতে এরকম গোল গোল করে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে আমি তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম সাইজের রসবড়াটা রাখতে চান সেরকম বানিয়ে নিতে পারেন। তবে এই রসবড়াটা ফুলে কিন্তু অনেকটাই বড় হবে, আমি তাই মিডিয়াম সাইজেই রেখেছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। অপর দিকে আমার চিনির শিরাটাও তৈরি হয়ে এসেছে, হালকা একটু চিটচিটে হয়েছে, এই অবস্থাতেই নামিয়ে নেব। এবার তালের বড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো। এক থালা আমার তালের বড়া তিনবারই আমি ভেজে নেব। বড়া ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবেন। ভালোভাবে লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। একটু তেলটাকে ঝরিয়ে নেব। তেলটা হালকা ঝরে গেলে তারপরে দিয়ে দেব গরম মিষ্টির রসের মধ্যে। হালকা গরম মিষ্টির রসের মধ্যেই কিন্তু এই রকম বড়াগুলো দিয়ে দিতে হবে। সমস্ত বড়াগুলো দিয়ে এইভাবে মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে নেব। এবার বড়াগুলোকে 20-30 মিনিট এই রকম রসের মধ্যে ভিজিয়ে রাখবো। এর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি।
25 মিনিট পর আমি তালের রসবড়াগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে রসবড়া, দেখেই কিন্তু লোভ লাগছে। এই রসে ভরা রসালো তালের রসবড়া মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।